বাংলাদেশ আয়তনের দিক থেকে পৃথিবীর 94তম ছোট দেশ, তবে ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় পৃথিবীর শীর্ষ 20টি দেশের মাঝে অবস্থান করবে, যে কারণে পৃথিবীর শক্তিশালী দেশগুলো সামরিক ঘাঁটি স্থাপন করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারত এবং চীনের মতো দেশগুলো সবচেয়ে অগ্রসর, তবে চীনের আগ্রহ সবচেয়ে বেশি। দেশটি যে কোনো মূল্যে বাংলাদেশে অন্তত 2টি সামরিক ঘাঁটি স্থাপন করতে চায়, কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান চীনের নিকট আলাদা গুরুত্ব বহন করে। দেশটি ভারতকে ঘিরে সামরিক শক্তি বৃদ্ধি করতে মরিয়া, সুতরাং বাংলাদেশের সহযোগিতা লাগবেই, অন্যথায় ভারতকে চাপে রাখা সম্ভব হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন 2টি স্থানে সামরিক ঘাঁটি স্থাপন করতে আগ্রহী চীন? অন্যদিকে সামরিক ঘাঁটি স্থাপন করলে বাংলাদেশ কতটা লাভবান হবে? তাই তুলে ধরবে আজকের প্রতিবেদনে। স্বাধীনতার পূর্বে 1970 দশকে পাকিস্তানকে প্রস্তাব দিয়েছিল চীন, পূর্ব পাকিস্তানে 2টি স্থায়ী সামরিক ঘাঁটি নির্মাণ করতে চেয়েছিল, বিনিময়ে পাকিস্তানকে ভারতের হামলা থেকে রক্ষা করত চীন। তবে পাকিস্তান সরকার এই প্রস্তাব নাকচ করে দেয়। চীনের নিকট তৎকালীন সময় থেকেই বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি ছিল, কারণ শিলিগুড়ি করিডর, ভারতের চিকেন নেক হিসেবে পরিচিত এই অঞ্চলের প্রস্থ মাত্র 17 কিলোমিটার। চীন মাত্র 17 কিলোমিটার দখল করতে পারলে ভারতের পূর্বাঞ্চলের 7 রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে। একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে চীনের প্রস্তাব নাকচ করে দেয় পাকিস্তান। তৎকালীন সময় যুক্তরাষ্ট্র এবং চীনের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল, তবে যুক্তরাষ্ট্র জানত ভবিষ্যতে চীন তাদের শত্রু হবে, তাই যুক্তরাষ্ট্র চাপ দিয়ে চীনের প্রস্তাব আটকে দেয়। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে। তবে 1976 সাল থেকে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সমর্থন করে চীন, তারপর সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এই সময় বাংলাদেশের মাটিতে স্থায়ীভাবে সামরিক ঘাঁটি স্থাপন করতে চেয়েছিল, তবে বিভিন্ন কারণে শেষ পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। 2014 সালের পর চীনের অর্থনীতি এবং সামরিক শক্তি ব্যাপক শক্তিশালী হয়। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক তৈরি হয়। দেশটির দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাংলাদেশের মাটিতে সামরিক ঘাঁটি স্থাপন করা, সেই পরিকল্পনা নতুন করে বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের 2টি অঞ্চলে স্থায়ীভাবে সামরিক ঘাঁটি স্থাপন করতে আগ্রহী চীন, এর মাঝে রংপুর অঞ্চল অন্যতম। চীনের সেনাবাহিনী এই অঞ্চলে বিশাল সামরিক ঘাঁটি স্থাপন করলে ভারতের পরাজয় নিশ্চিত। মাত্র 17 কিলোমিটার অঞ্চলকে দখল করতে পারলে ভারতের 3 লক্ষ 12 কিলোমিটার অঞ্চল হাতছাড়া হবে। সেক্ষেত্রে রংপুর হচ্ছে আদর্শ স্থান চীনের সামরিক ঘাঁটি স্থাপনের জন্য। অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রামে একটি নৌঘাঁটি স্থাপন করতে চায় দেশটি। চীনের লক্ষ্য কক্সবাজার জেলায় একটি নৌঘাঁটি স্থাপন করা, সেক্ষেত্রে ভারতকে ঘিরে ফেলা সম্ভব, কারণ বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানে নৌঘাঁটি স্থাপন করলে ভারতকে নেভাল ব্লক দেওয়া সম্ভব। বাংলাদেশকে এ বিষয়ে লোভনীয় প্রস্তাব দিলেও ভারত এবং যুক্তরাষ্ট্রের চাপে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, তবে চীন চেষ্টা চালিয়ে যাচ্ছে, আজ নয়তো বা 1 দশক পর হলেও বাস্তবায়ন করবে। তবে চীনকে সামরিক ঘাঁটি স্থাপনের অনুমোদন দিলে বহুমুখী দিক থেকে লাভবান হবে বাংলাদেশ। প্রথমত, রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করবে। ভারত কখনো বাংলাদেশের উপর আক্রমণ করলে চীন পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধে লিপ্ত হবে, এক্ষেত্রে ভারতের পরাজয় নিশ্চিত বলা যায়। বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক সুবিধা প্রদান করবে, বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশকে ছাড় দেবে, এছাড়াও বিনামূল্যে সমরাস্ত্র প্রদান করবে। রাতারাতি বাংলাদেশের সামরিক শক্তি কয়েকগুণ শক্তিশালী হবে। বর্তমানে কম্বোডিয়ায় একটি নৌঘাঁটি স্থাপন করেছে চীন, বিনিময়ে মাল্টিবিলিয়ন ডলারের সমরাস্ত্র পাচ্ছে দেশটি, এছাড়াও সামরিক বাজেট বৃদ্ধি পেয়েছে 3 গুণ। অন্যদিকে বিভিন্ন শিল্প কারখানা হস্তান্তর করেছে চীন, যে কারণে রাতারাতি কম্বোডিয়ার অর্থনৈতিক এবং সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে। একই ধরনের সুযোগ পাবে বাংলাদেশ। তবে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান থেকে চীনকে সামরিক ঘাঁটি দেওয়া সম্ভব হবে না। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এক্ষেত্রে নাকচ হবে। এমন হতে পারে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এই ধরনের চুক্তি এখনই করা সম্ভব নয়। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপে নৌঘাঁটি স্থাপন করতে আগ্রহী, বিনিময়ে মিয়ানমার থেকে নিরাপত্তা নিশ্চিত করবে। বাংলাদেশের জন্য মিয়ানমার এমন কোনো সমস্যা নয় যার জন্য যুক্তরাষ্ট্রকে নৌঘাঁটি দেওয়া প্রয়োজন। মিয়ানমারকে মোকাবেলার মতো সক্ষমতা বাংলাদেশের ভবিষ্যতে থাকবে। বাংলাদেশের অবস্থান থেকে চীনের প্রস্তাব লোভনীয়, সেক্ষেত্রে এখন সম্ভব না হলেও ভবিষ্যতে এই প্রস্তাব গ্রহণ করা সম্ভব। চীনের বৈশ্বিক অবস্থান 2030 সালের মাঝে শক্তিশালী হবে, সেক্ষেত্রে বাংলাদেশের ওপর তখন নিষেধাজ্ঞা আরোপ করলেও সমস্যা হবে না। চীন যে ধরনের সুবিধা প্রদান করবে তাতে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। অন্যদিকে ভারতের হাত থেকে বাংলাদেশ নিরাপদ থাকবে। ভবিষ্যতে বড় ধরনের যুদ্ধ হলে ভারত পূর্বাঞ্চলের 7 রাজ্য হারাবে, এক্ষেত্রে চীন এই অঞ্চল নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করবে এমন নয়। স্বাধীনতার জন্য গণভোট আয়োজন করতে পারে, সেক্ষেত্রে সম্ভাবনা থাকবে ত্রিপুরা সহ বেশ কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ পাবে বাংলাদেশ, সুতরাং বাংলাদেশের ভৌগোলিক আয়তন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। এই বিষয়টি নিয়ে ভারত চিন্তিত, তাই বাংলাদেশের সহযোগিতা চায় দেশটি। পূর্বাঞ্চলের 7 রাজ্য নিয়ন্ত্রণ ধরে রাখতে বাংলাদেশের সহযোগিতা পেতে মরিয়া। এক্ষেত্রে বাংলাদেশ চীনকে সামরিক ঘাঁটি না দিলেও লাভবান হতে পারবে, কারণ ভারতকে চাপ দিয়ে সুবিধা আদায় করা সম্ভব।
বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব ভারতের নিকট অনেক বেশি। বাংলাদেশ চাইলে ভারতকে কাবু করতে পারে, অথচ ভারত বাংলাদেশের ন্যায্য হিসাব বুঝিয়ে দিচ্ছে না। প্রথমত, পানি বণ্টন নিয়ে সমস্যা, সমুদ্রসীমার নিয়ন্ত্রণ নিয়ে ঝামেলা রয়েছে। এছাড়াও প্রতি বছর সীমান্ত হত্যা বেড়েই চলেছে। অন্যদিকে, প্রয়োজনীয় মুহূর্তে কাঁচামাল সরবরাহ বন্ধ করে দ্রব্যমূল্য দাম বৃদ্ধি সহ একাধিক বিষয় সমস্যা তৈরি করে। অথচ বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে ভারতকে চাপে রাখতে পারে। সেখানে বাংলাদেশ নিজেই ভারতের চাপে থাকে বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য। তবে বাংলাদেশকে চীন বাণিজ্যিক সুবিধা দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে নিজেদের বলয়ে যুক্ত করেছে। একটি সময় বাংলাদেশ স্বেচ্ছায় সামরিক ঘাঁটি প্রদান করবে, হয়তোবা 2030 সালের মাঝে এই পরিকল্পনা বাস্তবায়ন হবে না। তবে চীন তার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অধিকাংশ সামরিক ঘাঁটি নির্মাণে সহযোগিতা দিচ্ছে চীন। বিশেষ করে কক্সবাজার নৌঘাঁটি স্থাপনে চীনের ভূমিকা সবচেয়ে বেশি। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সামরিক ঘাঁটি। প্রায় 11,000 কোটি টাকা ব্যয় হবে নির্মাণের জন্য। বিশাল নৌঘাঁটি স্থাপনের পিছনে চীনের মদত রয়েছে, এটা নিশ্চিত। তাছাড়া ঋণের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। সুতরাং ভবিষ্যতে এখানে নৌঘাঁটি স্থাপন করতে পারে চীন। তবে ভারত এ বিষয়ে চরম আপত্তি জানিয়েছিল, কারণ ভবিষ্যতে এখানে স্থায়ীভাবে নৌঘাঁটি স্থাপন করলে দেশটি বহুমুখী সমস্যার সম্মুখীন হবে। বাংলাদেশকে রাজনৈতিক চাপ দিয়ে চেষ্টা করেছিল কাজ বন্ধ করতে। তবে শেষ পর্যন্ত চীনের চাপে বাংলাদেশ সরকার ভারতের আপত্তি গ্রহণ করেনি। এক্ষেত্রে বাংলাদেশ সামরিক বাহিনীর ভূমিকা ছিল অনেক বেশি, কারণ রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য কক্সবাজার নৌঘাঁটি এবং সাবমেরিন ঘাঁটি অনেক বেশি গুরুত্ব বহন করে। ভবিষ্যতে এখানে চীনের উপস্থিতি থাকবে লক্ষণীয়, যা ভারতের জন্য আপত্তির অন্যতম কারণ। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী চীন চাইবে এখানে স্থায়ীভাবে নৌঘাঁটি স্থাপন করতে। বাংলাদেশ আজ না হলেও 1 দশক পর অবশ্যই চীনের প্রস্তাব গ্রহণ করবে, সেক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই লাভবান হবে। তবে যতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল না হয়, ততদিন চীনকে সামরিক ঘাঁটি প্রদান করা সম্ভব হবে না। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের কোনো বিষয় যদি জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওর টপিক আমার পছন্দ হয় অবশ্যই পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।